আবারও যাত্রীবাহী রেল থেকে গাঁজা সহ আটক হলো এক যুবক। যদিও এই গাঁজা আটকে রেল পুলিশের কোনো ভূমিকা ছিল না, ভূমিকা ছিল যাত্রী সাধারণের। ফলে প্রশ্ন উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে। ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া তৃষাবাড়ি রেল স্টেশনে। খবরে প্রকাশ, মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগরে একটি যাত্রীবাহী রেল তেলিয়ামুড়া রেল স্টেশনে দাঁড়ালে রেলের যাত্রীরা ও এলাকাবাসীরা মিলে রাজদেব নামে এক যুবককে গাঁজাসহ আটক করে। খবর দেওয়া হয় রেল পুলিশকে, তারা এসে সেই যুবককে গাঁজাসহ নিয়ে যায়। ব্যাগে পাওয়া যায় 5 কেজির ওপরে শুকনো গাঁজা। যদিও এ ব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া রেল পুলিশের এক কর্মকর্তা জানান, যাত্রীরা এবং এলাকাবাসীরা এই যুবককে আটক করে তাদের হাতে তুলে দিয়েছে। যদিও সেই যুবক নাকি এই ঘটনা অস্বীকার করেছে। তেলিয়ামুড়া রেল পুলিশকে কেন্দ্র করে গাঁজা পাচারের অভিযোগ উঠলেও কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না রেল পুলিশ। তারা কার্যত চোখে কুরূপ এঁটে বসে থাকছেন বলে অভিযোগ। পূর্বে বহুবার তেলিয়ামুড়া থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে রেল থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হলেও একটি ক্ষেত্রেও রেল পুলিশ সফলতা দেখাতে পারেনি। এবারেও সাধারণ জনতা গাঁজাসহ এক যুবককে আটক করে দিল রেল পুলিশের হাতে। কতটুকু পরিমাণ হবে আনুমানিক? 7-8 কেজি বা আনুমানিক আর কি, বা একটু বেশি হইতে পারে, কম হইতে পারে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।